নমস্কার বন্ধুরা, ডিজিটাল সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত। তো চাকরি সংক্রান্ত একটি নতুন আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো রাজ্যের একটি কলেজে গ্রুপ ডি সহ অন্যান্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো মোট শূন্য পদ কত রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদন পদ্ধতি, এই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে চাকরি সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয়। তো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা। রাজ্যের পলিটেকনিক কলেজে ল্যাব অ্যাসিস্ট্যান্ট সহ গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তো এমপ্লয়মেন্ট নাম্বার এখানে দেখতেই পাচ্ছেন, প্রথম যে পদে আপনাদের নিয়োগ করা হয়েছে সেটি হলো গ্রুপ ডি। এখানে মোট শূন্য পদ রয়েছে 6টি। তো এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে, ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। সেই সঙ্গে আপনার বয়স যদি 18 বছর থেকে 40 বছরের মধ্যে হয় তাহলে আপনি অবশ্যই এই পদে আবেদন করতে পারবেন। পরবর্তী যে পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে সেটি হলো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট তথা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স এবং টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং। তো এখানে মোট শূন্য পদ রয়েছে 3টি। তো এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স এবং টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। পরবর্তী যে পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে সেটি হলো ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর তথা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল ইঞ্জিনিয়ারিং। এখানে মোট শূন্য পদ রয়েছে 6টি। তো এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ITI পাস করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাদের যে পদে নিয়োগ করা হচ্ছে সেটি হলো লেকচারার তথা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স এবং টেকনোলজি। এখানে মোট শূন্য পদ রয়েছে 9টি। তো এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েট করা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এই সমস্ত পদে আবেদন করার জন্য আপনার বয়স সর্বোচ্চ 37 বছরের মধ্যে হতে হবে এবং আপনার বয়স হিসাব করতে হবে 1 জানুয়ারি 2022 তারিখ অনুযায়ী। তো এই সমস্ত পদে চাকরি পেলে আপনারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী এখানে প্রতি মাসে বেতন পেয়ে যাবেন। তো এখানে যদি আপনারা আবেদন করতে চান সেক্ষেত্রে অনলাইন বা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা সর্বপ্রথম আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারেন এবং আবেদনপত্র ডাউনলোড করে সেখানে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাটাচ করে একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে পারেন। এবং অনলাইনের ক্ষেত্রে যদি আপনারা আবেদন করতে চান সেক্ষেত্রে আবেদনপত্র সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে একটি PDF ফরম্যাটে recruitment.aapc@gmail.com এই মেল আইডিতে আপনাদের মেল করতে হবে। তো এখানে যে পদের জন্য আবেদন করছেন সেই পোস্ট অর্থাৎ পদের নামটি এখানে অবশ্যই উল্লেখ করে দেবেন এবং আপনারা আবেদনপত্র পাঠিয়ে দেবেন চেয়ারম্যান আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ, 50 DD মণ্ডল ঘাট রোড, দক্ষিণেশ্বর, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, 7,76,000। তো এই সমস্ত পদে আবেদন প্রক্রিয়া চলবে আগামী 14 জানুয়ারি 2023 তারিখ পর্যন্ত। ভিডিও ডেসক্রিপশনে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা বিস্তারিত নোটিফিকেশনটি দেখে নিতে পারবেন এবং আপনারা অনলাইন বা অফলাইন দুভাবেই আবেদন করতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে।